আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফিতিবা। রাশিয়ার পাশাপাশি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অন্য প্রধান দুই প্রতিপক্ষ হচ্ছে চীন এবং ইরান। ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক ও কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যে হানা দিতে শুরু করেছে। তার অংশ হিসেবেই 2021 সালে ইরানের সাথে চীনের 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি হয়েছে। গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বেইজিং সফরের সময় 25 বছর মেয়াদী চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে আরও কয়েকটি নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়। 20 বছরের মধ্যে ইরানের কোনো প্রেসিডেন্টের এটাই ছিল প্রথম রাষ্ট্রীয় চীন সফর। তার এই সফরকালে ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরানের সাথে চীনের ক্রমবর্ধমান গভীর অর্থনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। কেন যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের কূটনীতি ও ভূরাজনীতিতে চীন এই মুহূর্তে প্রধান ভূমিকা রাখছে। এক্ষেত্রে দেশটি এখন অনেক বড় খেলোয়াড়। এমনকি ইরানের পররাষ্ট্রনীতিতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীন। দেখা যাচ্ছে এই মুহূর্তে বেইজিং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ভূরাজনীতিতে কোনো দেশের পক্ষ না নিয়ে বরং দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখছে। ইরান ও সৌদি আরবের মধ্যে সমঝোতা করে দিয়ে ইতিমধ্যে তার স্বাক্ষরও রেখেছে বেইজিং। ফলে সৌদি আরবকে নিয়ে ইরানের নতুন করে আর কোনো টেনশন করতে হবে না। গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চীন সফর করেন। এই সফর ইরান সৌদি সমঝোতায় বেইজিংয়ের কূটনৈতিক অভ্যুত্থান ঘটানোর মঞ্চ তৈরির ক্ষেত্রে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করে। একই সঙ্গে ইরানের সাথে চীনের বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণেরও উদ্যোগ নিয়েছেন রাইসি। এই উদ্যোগ ইরানের পূর্ব দিকে দৃষ্টি দেওয়ার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইরানের ব্যাপারে পশ্চিমাদের নীতি ও নিষেধাজ্ঞা মোকাবেলা করার কৌশল হিসেবে এই কৌশল নিয়েছে ইরান। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির চীন সফরকালে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানায় চীন। প্রেসিডেন্ট রাইসির চীন সফরের প্রধান উদ্দেশ্য ছিল দুটি দেশের মধ্যে 2021 সালের 27 মার্চ স্বাক্ষরিত 25 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতার চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে এ চুক্তি স্বাক্ষর করেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা। দুই দেশের বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ এই চুক্তির মাধ্যমে তেহরান ও বেইজিংয়ের মধ্যে নতুন দিগন্ত উন্মোচিত হয়। চুক্তি অনুযায়ী চীন আগামী 25 বছরে ইরানের বিভিন্ন খাতে $400 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। দুই দেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা চুক্তির যাত্রা শুরু হয় 2016 সালে। ওই বছরের জানুয়ারি মাসে তেহরান সফরকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠকে প্রথম এ চুক্তির প্রস্তাব দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর গত কয়েক বছরে পরিবহন, বন্দর, জ্বালানি, শিল্পখাতে পারস্পরিক বিনিয়োগের রোডম্যাপ তৈরি করেছে দেশ দুটির সরকার। 2020 সালে চুক্তির চূড়ান্ত খসড়া অনুমোদন করে ইরান সরকার। ইরানের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার চীন, আবার ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতাও। 2015 সালে তেহরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু সমঝোতা চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে চীন ইরান বাণিজ্যিক সম্পর্ক অনেকটাই হ্রাস পায়। ইব্রাহিম রাইসির সরকার ক্ষমতা আসার পর থেকে এ পর্যন্ত চীন ইরানে $185 মিলিয়ন বিনিয়োগ করেছে বিভিন্ন প্রকল্পে। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিশ্লেষকরা বলে আসছেন, চীন ও ইরানের এই চুক্তি মধ্যপ্রাচ্য বা এশিয়ার বিরাট একটি অংশের ভূরাজনৈতিক চালচিত্র বদলে দেবে। এই চুক্তির ফলে ইরানের তেল, গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর ও রেলওয়ে উন্নয়ন সহ ডজনখানেক গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক বিনিয়োগ করবে চীন। এমনকি চুক্তির আওতায় চীন তাদের বিনিয়োগের সুরক্ষায় ইরানে 5,000 পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারবে। বিনিয়োগের বদলে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে চীনকে অনেক ছাড় দেবে ইরান।
চীনের রাষ্ট্রীয় টিভির ওয়েবসাইটে গত 15 ফেব্রুয়ারি দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করে চীন। আমরা একতরফাবাদ ও ভণ্ডামি প্রতিরোধে সবসময় সতর্ক। অন্যদিকে পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেইজিং এবং মস্কোর মধ্যে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করছে ইরান। চীনের সাথে স্বাক্ষরিত অর্থনৈতিক চুক্তিগুলো বাস্তবায়নে বেইজিংয়ের একটি বাণিজ্য কেন্দ্র খুলবে ইরান। ইরানে চীনা ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ডের সুবিধার্থে এই বাণিজ্য কেন্দ্রটি চালু করা হবে বলে সম্প্রতি জানিয়েছে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2022 সাল পর্যন্ত টানা গত 10 বছর ধরে ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু জুয়েচিং জানিয়েছেন, 2023 সালে চীন ইরান বাণিজ্য হয়েছে মোট 15.8 বিলিয়ন মার্কিন ডলারের, যা বছরে বেড়েছে 7% করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের ওয়াশিংটনের ছায়া থেকে সরে এসে চীন রাশিয়ার পক্ষে অবস্থান নেয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কূটনৈতিক বিপর্যয়। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাশিয়ার পক্ষে চলে যাওয়ায় এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। এরপর চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন বাইডেন প্রশাসনের জন্য আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দেশটির উপর পশ্চিমাদের সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েনি। চীন ও ভারত বিপুল পরিমাণে তেল কিনেছে রাশিয়া থেকে। নিষেধাজ্ঞা আরোপের পরেও ইউরোপের অনেক দেশেও একইভাবে রাশিয়ার তেল গ্যাসের উপর নির্ভরশীল থেকেছে। একইভাবে ইরানের সাথে চীনের ব্যাপক অর্থনৈতিক সম্পর্ক তেহরানকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব মোকাবেলা করতে সহযোগিতা করে আসছে। ইরানের তেল ক্রয় ও দেশটিতে চীনের বিপুল বিনিয়োগ চুক্তি ইরানের অর্থনীতিকে সচল রাখায় বড় ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা অর্থনৈতিক অবরোধ আরোপ করে ইরানকে চাপে ফেললেও দেশটি চীনের সহযোগিতায় তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলে মনে করেন জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির নির্বাহী ফেলো ও গালফ স্টেট অ্যানালিটিকের বিশ্লেষক আলী আহমদি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের ব্যাংকে আটকে আছে ইরানের $20 বিলিয়ন। এই অর্থ কিভাবে ইরান নিতে পারে সে ব্যাপারে দেশটিকে সহযোগিতার চেষ্টা করছে বেইজিং। ইরান ও সৌদি আরবের মধ্যে সমঝোতা চুক্তির প্রণোদনা হিসেবে এই অর্থ ইরানের কাছে হস্তান্তরের চেষ্টা করছে চীন সরকার। যুক্তরাষ্ট্র চীনের এই তৎপরতাকে কিভাবে নেবে সেদিকেই নজর রাখছেন পর্যবেক্ষকরা। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ফেলো জন অল্টারম্যানের মতে, ইরান সৌদি সমঝোতায় মধ্যস্থতা করে চীন মধ্যপ্রাচ্যে তার ক্রমবর্ধমান শক্তি সামর্থ্য ও প্রভাবের পরিচয় তুলে ধরেছে। এটা একই সাথে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের উপস্থিতি যে সংকুচিত হচ্ছে তাও দৃশ্যমান হয়ে উঠেছে। ইরানের কর্মকর্তারা আশা করছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পূর্বমুখী কূটনীতি অধিক পরিমাণে চীনা বিনিয়োগ আনতে সহায়ক হবে, একই সাথে তা দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতেও সহায়ক হবে। যদিও তাদের এই প্রত্যাশা পূরণ হওয়ার মতো খুব বেশি নজির এখনও দেখা যায়নি। তারপরও ইরানের কট্টর ও সংস্কারপন্থী উভয় পক্ষই মনে করেন চীনের সাথে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা মোকাবেলায় যথেষ্ট সহায়ক হবে। কেননা চীন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অকেজো করে দেওয়ার নানা কৌশল নিয়ে কাজ করছে। সে কারণেই চীনের সাথে ইরানের বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করার সবচেয়ে ভালো উপায়। এর মাধ্যমে ইরানের অর্থনৈতিক বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কমে আসবে। বিশ্লেষকরা মনে করেন চীনের সাথে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক তৈরি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তুলবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।